পৃথিবীর মুসলমান কয়জন দুজুকি তুমি জানো? ইন্তেকালের পরে বলতে পারে, পারো তোমরা বেখিস্তি বেখেস্তে যাও, তোমরা দুজুকি দুজুকে যাও, হাসরের মাঠ কেন বানাবে, মিজানের পাল্লা কেন লটকাবে? আল্লাহ তুমি জবাব দাও। আল্লাহ জবাব দিবি কি, আমার বন্ধুর শান কোথায় মহান, যারে না বানাইলে সাজাইতাম না বিশ্ব বাগান, আমার বন্ধুর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী, চাই কি চাই না, দুহা তুলে দেখান, চাই কি চাই, আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, মুলুগ্রাম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সবাই বলি মারহাবা, সালাতুনিয়া। সালাম আমল নেই মুর, পরো পারে পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার, সালাতুনিয়া সালাত, এক জন্ম যার আছে মরণ তার, আছে না নাই কথা কর, জন্ম যার আছে মরণ তার, কবে মরব, এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, তিন তালা বিল্ডিং এর কাজ কমপ্লিট করার পরে, গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে, জন্ম যার আছে মরণ তার আছে, আমলের আমল করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত যে গ্যাপটা আছে এটা পূরণ করছেন, আমলের পাহাড় দিয়ে পার হওয়া যাবে না, আমলের গাড়ি দিয়ে পার হওয়া যাবে না, পার হইতে হবে নামের দুহাই দিয়া, যেরকম সুবহানাল্লাহ সুন্নিরা ওলি ওলি কই, কেন রে বন্ধু মনোযোগ, নামের দুহাই দিয়া পার কইতে হবে, কেমনে দুহাই দিবে, কেমনে পার হবে, কোন নামের দুহাই দিয়ে পার হবে, জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ, বন্ধুরে মুসা নবী আশেক, আমার আল্লাহ হলো মাশুক, আশেক চাই মাশুকের দিদার, আশেক যখন মাশুকের জন্য পাগল হয় তামাম পৃথিবীটা লিখে দিবেন, দিয়ে বলবেন আশেক তুই মাশুকরে ছেড়ে দে, তামাম পৃথিবীটা তোরে লিখে দিলাম তুই চলে যা, আশেক মেনে নিবে না, মুসা নবী আশেক আমার আল্লাহ মাশুক, সুবহানাল্লাহ বলেন, মুসা নবী কান্দে, রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি, সাবা আসমাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর, দুনিয়ার মিস্ত্রি রড সিমেন্ট বালু দিয়া আর সিসি ফিলার দিয়া উপরে বিম দিয়া একের পর এক, একতলা দুইতলা তিনতলা বিশতলা বানাই, কিন্তু সাবা আসমাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাতটা জমিন তুমি সাজাইছো, কোনো খুঁটি নাই, কোনো বিম নাই, কোনো পালা নাই, তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই, মুসা নবী আশেক আল্লাহ মাশুক, আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না, জোরে কোন সুবহানাল্লাহ,
মাবুদব জলিল কদর পয়গম্বর বানাইছ কালিমুল্লাহ লকব দিছ তৌরাত কিতাব দিছ দৈনিক হাজার বার তুমি কথাও কইছ দেখাটা কেন দিবা না মুসা নবী আশেক আল্লাহ হলো মাশুক মুসা নবী তোর পাহাড়ে গেল আল্লাহর সাথে কথা বলবে আমার আল্লাহ ডাক দিছে মুসা শোনো দীর্ঘদিন তোমার সাথে কথা বলেছি তুমি বলেছো আমার সাথে আমি বলেছি তোমার সাথে তুমি শুনেছো আমার কথা আমি শুনেছি তোমার কথা আজকে কোনো কথা বলবো না আজকে কোনো কথা বলবো না আমি তোমার সাথে সুরকন সুবহানাল্লাহ আজকে কোনো কথা বলবো না তোমার সাথে মুসা নবী ডাক দিয়ে কল্লা গো আল্লাহ গো দীর্ঘদিন কথা বলেছ আমার সাথে আজকে কোনো কথা বলবে না আমার সাথে খুব মনোযোগ আমার আল্লাহকে এই কারণে বলবো না তোমার দেশে একটা ঘটনা ঘটেছে সমাধানটা তোমার দেশের কেউ দেয় নাই এই সমাধানটা দিতে হবে একমাত্র তোমার মুসা নবী কো আমার দেশে কি ঘটনা ঘটেছে আল্লাহ কো তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মুলুক গ্রাম যদি আজকে কোন মুসলমান ইন্তেকাল করে খবর কি আল্লাহ দিব আল্লাহ কি জানাইব আপনজনের মধ্যে কেউ জানাইব অথবা মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব জানাইব বন্ধুরে আমার আল্লাহ জানাইছে তোমার দেশে একজন মুসলমান ইন্তেকাল করছে ওনারে গোসল দেয় নাই ওনারে কাফন দেয় নাই ওনারে জানাজা দেয় নাই ওনারে দাফনও দেয় নাই ডাইরেক্ট নিয়ে তোমার দেশের মানুষ ডাস্টবিন ফালাইছে কই ফালাইছে জোরে কোন কই ফালাইছে মুসলমান মরলে কি ডাস্টবিন ফালাই জোরে কোন কি করে কথা বলেন কথা বলেন দাফন করে হিন্দু মরলে কি ডাস্টবিন ফালাই কি করে শ্মশানে ফুরে মুসলমান মরলে দাফন করে হিন্দু মরলে শ্মশানে ফুরে মনোযোগ মুসলমান মারা গেছে দেশের মানুষ ওনাকে গোসল দেয় নাই ওনাকে কাফন দেয় নাই ওনাকে জানাজা দেয় নাই ওনাকে দাফন করে নাই ডাইরেক্ট নিয়ে ডাস্টবিন ফালাইছে মুসা নবী ও নবী ও তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ বলেন তাড়াতাড়ি যাও এই মানুষটার জন্য আমি আল্লাহর বেহেশত ওয়াজি আরো আসতে কোন পুলিশে ধরব কেউ মারব আমি আল্লাহর বেহেশত ওয়াজিব শুধু বেহেশত ওয়াজিব না 70 জন খুরগালমান বেহেশতের ভিতরে খেদমতের জন্য রেডি সুবহানাল্লাহ বলেন মুসা নবী জানতে পারলেন যে মুসলমানরা মারা গেছে 200 বছর খায়াত পাইছে কত বছর জোরে কোন হায়াত কত বর্ষ 200 বছর পরে লোকটা মারা গেছে এই লোকটা শুধু নাফরমানি শুধু নাফরমানি করে করে তার জীবন কাটাইছে একদিন একটা সাজদা দেয় নাই একদিন আলহামদুলিল্লাহ বলে নাই একদিন বিসমিল্লাহ পড়ে নাই 200 বছরের ভিতরে তার জীবনে কোনো একটা নেক কাজ করে নাই এলাকার লোকের চিন্তা ভাবনা আল্লাহর কোটে তার জায়গা নাই এই কারণে তারে গোসল কাফন ছাড়া ডাস্টবিন ফালাই আল্লাহ তুমি এই দায়িত্ব দিও না আমারে এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না
আল্লাহ কো কেন কো যে লোকটা মারা গেছে 200 বছর খায়াত পাইছে এই 200 বছর পর্যন্ত শুধু নাফরমানি করে 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 তার জীবনটা কাটাইছে এলাকার লোকের চিন্তা ভাবনা তোমার কোটে তার জায়গা নাই এই কারণে তার ডাস্টবিন ফলাই আল্লাহ ডাক দেখো মুসার মুসা নবীও নাফরমানি করছে কার ও তুমি আল্লাহর বিচারের মালিক কে ও তুমি আল্লাহ হায় কায় আমি যদি বিচারের মালিক হয়ে থাকি আমি যদি আমার নাফরমানি যদি করে থাকে বিচারের মালিক যদি আমি হয়ে থাকি আমি তো ভালোমন্দ দেখছি প্রকাশ্যও দেখছি গোপনও দেখছি সুবহানাল্লাহ বলেন তারপরও কইতেছি এক তার গিয়া তাড়াতাড়ি গোসল দে গোসলের পরে কাফন দে কাফনের পরে জানাজা দে জানাজার পরে তার দাফন দে মুসা নবী ডাক দিয়ে কো আল্লাহ গো আল্লাহ গো তুমি কই কই খুদার ঘরে নালিশ দিল না মারে পাপর্ণের বিচারে কোন মানুষে করে রে পাপর্ণের বিচারে কোন মানুষে করে খুদার ঘরে নালিশ করতে দিল না আমারে পাপর্ণের বিচারে কোন মানুষে করে রে পাপর্ণের বিচারে কোন মানুষে করে কে করে জজ কোর্টে মানুষে হাইকোর্টে মানুষে সুপ্রিম কোর্টে মানুষে নিম্ন কোর্টে মানুষে গ্যাত বিচার গ্যারামের বিচারেও করে মানুষে খুব মনোযোগ ওই মানুষে তার ডাস্টবিন ফলাইছে এই মুসলমান ওই মানুষে তার ডাস্টবিন ফেলে দিয়েছে আল্লাহর কাছে তার জায়গা নাই আল্লাহ কো মুসা তাকদাসা এক নম্বরে তুলে আনবি দুই নম্বরে তারে গোসল দিবি তিন নম্বরে কাফন দিবি চার নম্বরে জানাজা দিবি পাঁচ নম্বরে দাফন করবি মুসা নবী কো আল্লাহ গো বন্দেগিটা করলো কি যেই বন্দেগির বিনিময় 200 বছরের নাফরমানের জন্য তোমার বেহেশত ওয়াজি সুবহানাল্লাহ বলেন তোমার বেহেশতে 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি বন্দেগিদার খবরটা আমারে জানাও আমি দেশবাসীরে জানাবো নাইলে তারা তুলে নিতে আমাকে দিবে না সুন্দি মুসলমান আমলের পাহাড় লইয়া গেলে যান বাঁচত না গাটটি লইয়া গেলে যদি ব্যস্ত পাওয়া যা তো গাটটিওয়ালার আগে যাইবে বুঝেন নাই আপনারা বেহেস্তের দ্বারে কাছে যাইতে পারবেন না নবীর পাগল বেহেস্তের দ্বার ধারে না দুজুখের বই করে না নবীর পাগল বেহেস্তের দ্বার ধারে না দুজুখের বই যারা নবীর পাগল 8 কোটি বেহেস্ত আটটা না 8 কোটি বেহেস্ত দিল পাগল রাজি খুশি হবে না হাশরের মাঠে আল্লাহ বলবে আমি বেশি আলোচনা হাকিকতের উপরে করি আমার যত ওয়াজ আছে সব ওয়াজে হাকিকতের উপরেই বেশি আলোচনা আপনারা পাবেন বেশিক্ষণ সময় দিতে পারবো না আগামী শনিবারে 11ই ফেব্রুয়ারি আমার দরবারে বার্ষরিক পুরুষ মাহফিল সারা রাত্রব্যাপী বাংলা ভারতের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মুরিদান আসবে এই প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে তো আমি ঘন্টার কথা মিনিটে বলবো ডাইন বাউ যাই নাই
এদিক সেদিক যাই নাই, অযথা সময় নষ্ট করব না, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, খুব মনোযোগ। হাশরের মাঠে আমার আল্লাহ বলবে, এই মুসলমান নবীর পাগল হয়ে যায় কবরে নাইলে উপায় নাই, পাঁচ ওয়াক্ত নামাজে সাজদা দিছো আল্লাহরে, ঈদুল ফিতরে ঈদুল আজহাতে সাজদা দিছো আল্লাহরে, তাহাজ্জুদে দিছো আল্লাহরে, তারাবিতে দিছো আল্লাহরে, আওয়াবিনে দিছো আল্লাহরে, নফলে দিছো আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবা তোমরা নবীরে, কারে কারে জোরে কন্ন কারে, সমস্ত ইবাদতে সাজদা দিছো আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবা তোমরা নবীরে, আল্লাহ থাকবে কই, খুব মনোযোগ শূন্যেরা কেন নবী নবী কই, মোল্লা ক যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি, যা করে আল্লাহ করবে, খুব মনোযোগ। হাশরের মাঠ যখন হবে আমার আল্লাহ নবীকে ডাক দিবে, বন্ধু তুমি কই, তুমি তোমার উম্মতকে নিয়ে বেহেশতে যাও, সুবহানাল্লাহ বলেন, কই যাও জোরে কোন কই যাও বেহেশতে, নবী বলবে আমার উম্মত বেহেশতে যাবে না, আমার উম্মত বেহেশতে যাবে না, আল্লাহ বলবে আপনি কোন কি আপনার উম্মতের জন্য।